কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার পাঁচ ফোড়ঙে সবাইকে স্বাগত। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে আমার সমস্ত কিছু, তাহলে প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করতে। প্লিজ 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 একটু সবাই দেখবেন, আর প্লিজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আজকে চলে এলাম সবার প্রিয় আর মুখরোচক একটা টেস্টি সুন্দর একটা পকোড়া নিয়ে। আমরা বাঙালি কেন অবাঙালি সবাই সমস্ত রকমের ভ্যারাইটিস চপ, সমস্ত কিছু, সিঙ্গারা বলো, এভরিথিং, সব কিছুই আমরা ভালোবাসি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা সামান্য ছোট্ট একটা 5 মিনিটের মধ্যে একদম ডিলিশিয়াস একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো সেই রেসিপিটা কিছুই না, ক্যাপসিকাম আর পেঁয়াজের পকোড়া। তো চলো দেখাই কেমন কেমন করে এটা বানাই, আর সঙ্গে কিন্তু অবশ্যই থেকো শেষ অবধি দেখার জন্যে একদম অল্প সময়ের মধ্যে। তো এর মধ্যে আমি বেসন নিয়েছি, অবশ্যই বেসনের মধ্যে যদি থাকে একটু একটু চালের গুঁড়ো তাহলে মুচমুচে হবে, একটু সামান্য চালের গুঁড়ো দিতে পারো, স্বাদ মতো নুন, হলুদ আর কিচ্ছু না, কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ মানে ইচ্ছা মতো যেরকম প্রয়োজন সেরকম দিতে পারো। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ঠিক এইভাবে পেঁয়াজের শেপে আমি কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলো দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো কেমন করে কেটেছি। এর সাথে দিয়ে একসাথে মাখিয়ে নেব, তো হাত দিয়েই অবশ্যই মাখাবো। তো যাই হোক সবাইকে কিন্তু বলবো এটা কিন্তু বিকেলে শুধু শুধু খাওয়ার জন্যে, যদি তোমরা মনে করো বাঙালি মুড়ি দিয়ে খুব ভালোবাসি বিকেলবেলা, আর ওয়েদারটা যদি হয় বৃষ্টি তাহলে তো কোনো কথাই হবে না, তাহলে তোমরা কি করবে সঙ্গে সঙ্গে ঝটাপট যদি কি খেতে ইচ্ছা করছে মনে হয় মুড়ির সাথে, তাহলে আমি বলবো বাড়িতে যদি পেঁয়াজ আর ক্যাপসিকাম থাকে তো ঝটপট তোমরা কিন্তু বানিয়ে ফেলো। তো আমি দেখো টোটাল এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। মাখার পরে এবার এটা কি করবো, এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তো হাই স্পিডে দিয়েছিলাম তেলটা, এখন লো ফ্লেমে করে দিয়েছি, দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবার 1/1 চামচ দিয়ে এটাকে নিজের শেপ মতো ছোটো বড় করে এর মধ্যে ছেড়ে দাও। কিচ্ছু না, বিশ্বাস করো এত সুন্দর খেতে, তোমরা মানে একবার বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। তো যখনই ভাববে যে মুড়ি দিয়ে বা শুধু শুধু কি খেতে ইচ্ছা করছে, তো আমি একটাই তোমাদের সাজেস্ট করতে পারি, এই পকোড়াটা কিন্তু বাড়িতে তোমরা খেতে পারো, ভীষণ ডিলিশিয়াস অ্যান্ড টেস্টি। তো কেমন লাগলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে, বা কেমন লাগলো বাড়িতে একবার বানিয়ে আমাকে কিন্তু জানাতে কেউ ভুলো না। তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক ডান করতে, আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিতে নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্যে। তো আজকের জন্যে এইটুকু, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, টাটা।